আমি শেষে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, মানুষের মধ্যে থেকে শিরিক এবং বেদাত দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনারা প্রথমত দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা কবুল করেন, আল্লাহুম আমিন। বিশেষ করে সিলেট, বরিশাল এবং চিটাগং এই সমস্ত এলাকায় এত শিরিক বেদাত জেলাগুলিতে কল্পনা করা যায় না, এই জেলাগুলিতে দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরা পৌঁছানোর চেষ্টা করছি, আপনাদের দোয়া চাচ্ছি, পাশাপাশি সহযোগিতা চাচ্ছি। আমরা এক নজরে আকীদা তাওহীদ একটা বই বের করেছি, এক নজরে ওযু সালাত, এক নজরে সিয়াম রমাদান, এক নজরে হজ উমরা। এই যে আমার হাতে যে বইটা দেখছেন, এক নজরে হজ উমরা, বিশুদ্ধভাবে যেন হজ করতে চায়, এই চারটা বই বিনামূল্যে বিতরণ করছি মানুষের কাছে দেওয়ার জন্য। হজ ক্যাম্পে বিতরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা এই বই বিতরণের সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের মাধ্যমে লেখাইছে দায়িত্ব আপনাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আমি ওই কথাটা বলতে পারি না, চিঠির মধ্যে লেখছেন জেলখানায় বন্দি একজন বড় আলেম বলেছে, ব্যবসায়ী ভাইদের প্রতি আমি আবেদন জানাচ্ছি, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। সে 2013 সালের কথা। তারপরে তো জেলখানায় গিয়ে আমার সাথে সাক্ষাৎই হলো। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এই কথাটা বললেন কেন, তিনি উত্তর দিচ্ছেন এটা যে ওইটা বললাম এই জন্যই যে এইটা না পৌঁছা পর্যন্ত মানুষ সালাত শুদ্ধ করার ভালো সুযোগ পাবে না। সালাত শুদ্ধ করতে হবে, আমরাও চেষ্টা চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করেন, আল্লাহুম আমিন। আর একটা ঘোষণা এই মানে দাবি এটা, সেটা হলো বাংলাদেশের মানুষের যে এই ফেরকাবাজি আর দলবাজি আর এই যে তরিকাবাজি মাঝাববাজি এই যে প্রতারণা চলছে, এখান থেকে বাঁচার জন্য ভ্রান্তির বেড়া জালে একামতে দিন এই বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজন। আকীদা তাওহীদের পাশাপাশি ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটা খুব জরুরি প্রয়োজন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করবেন এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা হককে পৌঁছানোর জন্য সুযোগ পাই, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আপনাদের অনেক কষ্ট দিলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম আমিন। আর সব আমলের ক্ষেত্রে দোয়া করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আপনাদের ধৈর্যের প্রশংসা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।